ইকোনমিক জুলজি সেরিকালচার, ইকোনমিক জুলজি সেরিকালচারের আন্ডারে আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার ফাইভ। কোশ্চেন নাম্বার ফাইভ বলছে লাইফ সাইকেল অফ মালবেরি সিল্কওয়ার্ম বা বম্বিক্স মরি। বম্বিক্স মরি বা মালবেরি সিল্কওয়ার্মের লাইফ সাইকেল সম্পর্কে আমরা এবার ডিটেলসে জানবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইফ সাইকেল অফ বম্বিক্স মরির এখানে ছবি দেওয়া রয়েছে। ফার্স্টে এগ, এগ থেকে ম্যাচিউর ক্যাটারপিলার, সেখান থেকে কোকুন ফর্মেশন, কোকুন থেকে কোকুন কাট ওপেন এবং সেটা ইমার্জেন্সের মাধ্যমে ফাইনালি অ্যাডাল্ট মেল এবং অ্যাডাল্ট ফিমেলের ছবি দেওয়া রয়েছে। তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা অ্যাডাল্ট সম্পর্কে জানবো। ফার্স্ট পয়েন্ট অ্যাডাল্টের, দ্য অ্যাডাল্ট অফ বম্বিক্স মরি ইজ অ্যাবাউট 2.5 সেন্টিমিটার ইন লেন্থ অ্যান্ড হোয়াইট ইন কালার। বম্বিক্স মরি যে অ্যাডাল্ট, তার স্ট্রাকচারটা, তার লেন্থ হচ্ছে 2.5 সেন্টিমিটার এবং এর কালার হলো হোয়াইট। ডিউ টু হেভি বডি অ্যান্ড ফিবল উইংস ফ্লাইট ইজ নট পসিবল বাই দ্য ফিমেল মথ। বলছে ফিমেল মথের বডি ওয়েটটা বেশি হওয়ার জন্য এবং এদের যে উইংস সেটা ফিবেল অর্থাৎ দুর্বল হওয়ার জন্য ফিমেল মথের দ্বারা ফ্লাইট পসিবল হয় না। নেক্সট পয়েন্ট, দিস মথ ইজ ইউনিসেক্সুয়াল ইন নেচার অ্যান্ড ডাজ নট ফিড ডিউরিং ইটস ভেরি শর্ট লাইফ পিরিয়ড অফ 2 to 3 days। বলছে যে এই যে মথ, সেই মথগুলো ইউনিসেক্সুয়াল হয়ে থাকে এবং এদের যে লাইফ পিরিয়ড সেটা খুব শর্ট হয়ে থাকে, মাত্র 2 থেকে 3 দিনের জন্য। এই জন্য এই খুব শর্ট টাইম অফ লাইফ পিরিয়ডে এরা কোনো রকম খাবার খায় না। এবার আমরা ফার্টিলাইজেশনে চলে আসব। ফার্টিলাইজেশনে বলছে জাস্ট আফটার এমার্জেন্স, এমার্জেন্সের পরেই মেল মথ কপুলেটস উইথ ফিমেল ফর অ্যাবাউট 2 to 3 hours। বলছে এমার্জেন্সির পরেই মেল মথটা ফিমেল মথকে কপুলেট করে অর্থাৎ তারা প্রজনন স্টার্ট করে 2 থেকে 3 ঘন্টা ধরে। অ্যান্ড ইফ নট সেপারেটেড, যদি তারা পৃথকীকৃত হতে না পারে পরস্পরের থেকে, দে মে ডাই আফটার ফিউ আওয়ার্স অফ কপুলেটিং উইথ ফিমেল। তারা দুজনেই মারা যাবে কপুলেশনের সময়, কারণ তারা আলাদা হতে পারবে না। এরপরে আমরা চলে আসবো এগ লেইংয়ে। এগ লেইংয়ে বলছে জাস্ট আফটার কপুলেশন ফিমেল স্টার্টস এগ লেইং হুইচ ইজ কমপ্লিটেড ইন 1 to 24 hours। বলছে ফিমেল মথটা কপুলেশনের ঠিক পরেই ডিম পাড়া শুরু করে দেয় এবং সেটা কন্টিনিউ হতে থাকে 1 থেকে 24 ঘন্টা ধরে। নেক্সট পয়েন্ট, ওয়ান মথ লেইজ 400 to 500 eggs ডিপেন্ডিং আপন দ্য ক্লাইমেটিক কন্ডিশনস অ্যান্ড দ্য সাপ্লাই অফ ফুড ম্যাটেরিয়াল। বলছে একটা ফিমেল মথ সাধারণত 400 থেকে 500টা ডিম পেড়ে থাকে এবং সেটা ডিপেন্ড করে ক্লাইমেটিক কন্ডিশনের ওপর এবং যে সাপ্লাই অফ ফুড ম্যাটেরিয়ালটা দেওয়া হচ্ছে অর্থাৎ হচ্ছে যে খাদ্যটা তাদেরকে সাপ্লাই দেওয়া হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করে। নেক্সট পয়েন্ট, দ্য এগ লেইং ইজ অলওয়েজ ইন ফর্ম অফ ক্লাস্টার, মানে ডিমগুলো গুচ্ছাকারে পাড়া হয়ে থাকে, অ্যান্ড কভার্ড উইথ জিলেটিনাস সিক্রেশনস অফ দ্য ফিমেল মথ, এবং সেগুলো কভার করা থাকে জিলেটিনাস সিক্রেশনসের দ্বারা এবং সেই সিক্রেশনটা ফিমেল মথের দ্বারাই হয়ে থাকে। হুইচ হেল্পস দেম ইন প্রপার অ্যাটাচমেন্ট, যেগুলো যে সিক্রেশনটা ডিমগুলোকে পরস্পরের সাথে অ্যাটাচ হয়ে থাকতে সাহায্য করে। নেক্সট, এবার আমরা এগস সম্পর্কে জানবো। ফার্স্ট পয়েন্ট, দ্য এগস লেইড বাই দ্য ফিমেল বোথ আর রাউন্ডেড অ্যান্ড হোয়াইট ইন কালার। বলছে যে ফিমেল মথ যে ডিমগুলো পেড়ে থাকে তারা কি হয়, তারা হচ্ছে গোলাকার হয়ে থাকে এবং তারা সাদা কালারের হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, দ্য ওয়েট অফ দ্য নিউলি লেইড 2000 eggs কামস টু অ্যাবাউট 1 gram উইথ দ্য ইনক্রিজ ইন টাইম আফটার লেইং। বলছে যে 2000 মতন ডিম পেড়ে থাকে, সেটা কিছু সময় বাড়ার সঙ্গে সঙ্গে তার ওয়েটটা মোটামুটি 1 gram কাছাকাছি হয়ে যায়। এগ বিকামস ডার্কার অ্যান্ড ডার্কার ডে বাই ডে, যত দিন যায় ডিমগুলোর কালার ক্রমাগত আরও ডার্কার হতে থাকে। নেক্সট, টু টাইপস অফ এগস আর জেনারেলি ফাউন্ড, দু ধরনের এগ সাধারণত দেখা যায়। ফার্স্ট টাইপ, ডায়াপস টাইপ অফ এগ। ডায়াপস টাইপ অফ এগটা কীরকম? বলছে দ্য ডায়াপস টাইপ অফ এগস আর লেইড বাই দ্য সিল্কওয়ার্ম ইনহ্যাবিটিং ইন টেম্পারেট রিজিয়ান্স। বলছে টেম্পারেট রিজিয়ান্সে সিল্কওয়ার্ম এরকম ডায়াপস টাইপের এগ অর্থাৎ ডিম পেড়ে থাকে। নেক্সট টাইপ অফ এগ যেটা, সেটা হচ্ছে নন ডায়াপস টাইপ অফ এগ। বলছে সিল্কওয়ার্ম বিলঙ্গিং টু সাবট্রপিক্যাল রিজিয়ান্স লাইক ইন্ডিয়া লে নন ডায়াপস টাইপ অফ এগস, মানে হচ্ছে যে সমস্ত সিল্কওয়ার্মরা সাবট্রপিক্যাল রিজিয়ান্সে থাকে তারা এই ধরনের নন ডায়াপস টাইপ অফ এগটা পেড়ে থাকে। এবার আমরা হ্যাচিং সম্পর্কে জানবো। বলছে দ্য এগস আফটার 10 days অফ ইনকিউবেশন হ্যাচ ইন্টু এ লার্ভা কল্ড অ্যাজ
ক্যাটারপিলার বলছে যে ডিম পাড়ার 10 দিনের মধ্যে সে ডিমগুলো ফুটে ক্যাটারপিলার নির্গত হয় অর্থাৎ শুয়োপোকা নির্গত হয় বা ক্যাটারপিলার যেটাকে আমরা বলি। নেক্সট পয়েন্ট, হ্যাচিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফেজ অফ সিল্ক মথস লাইফ। সিল্ক মথের লাইফে এই হ্যাচিংটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফেজ। নেক্সট পয়েন্ট বলছে, আফটার হ্যাচিং ক্যাটারপিলার্স নিড কন্টিনিউয়াস সাপ্লাই অফ ফুড বিকজ দে আর ভোরাসিয়াস ফিডার্স। বলছে হ্যাচিংয়ের পরে ক্যাটারপিলার্সের কন্টিনিউয়াস সাপ্লাই অফ ফুড ম্যাটেরিয়ালসের দরকার হয়, কন্টিনিউ তাদেরকে খাবার সাপ্লাই দিতে হবে কারণ সেই সময় ক্যাটারপিলার্সরা প্রচুর পরিমাণে খাবার খায়। ইফ প্রপার সাপ্লাই অফ মালবেরি লিফ ইজ নট পসিবল দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাটারপিলার উড নট বি ইন প্রপার কজ। বলছে যে যদি সঠিক মাত্রায় মালবেরি পাতা তাদেরকে খেতে দেওয়া না হয় তাহলে ক্যাটারপিলারদের ডেভেলপমেন্টটা সঠিক হয় না। নেক্সট পয়েন্ট, সামটাইমস ডিউ টু ল্যাক অফ ফুড ম্যাটেরিয়াল ইয়ং ক্যাটারপিলার্স ডাই কজিং গ্রেট লস টু দ্য সেরিকালচার ইন্ডাস্ট্রি। বলছে যে পরিমাণ খাদ্য অর্থাৎ মালবেরি লিফ ক্যাটারপিলারদের দেওয়া প্রয়োজন, যদি সেই পরিমাণ খাদ্য সাপ্লাই না দেওয়া যায় তাহলে সেই ক্যাটারপিলারগুলো মারা যায় যেটা সেরিকালচার ইন্ডাস্ট্রির জন্য ভীষণ পরিমাণে ক্ষতিকারক। এবার আমরা ক্যাটারপিলার সম্পর্কে জানবো। নেক্সট পয়েন্ট বলছে, দ্য নিউলি হ্যাচড ক্যাটারপিলার ওয়াজ অ্যাবাউট 0.3 সেন্টিমিটার ইন লেন্থ। বলছে যে নিউলি হ্যাচড যে ক্যাটারপিলারগুলো তাদের লেন্থটা 0.3 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে থাকে অ্যান্ড ইজ পেল ইয়েলোইশ হোয়াইট ইন কালার, এবং এদের কালারটা হচ্ছে পেল ইয়েলোইশ হোয়াইট। নেক্সট পয়েন্ট, দ্য ক্যাটারপিলার্স আর প্রোভাইডেড উইথ ওয়েল ডেভেলপড ম্যান্ডিবুলেট টাইপ অফ মাউথ পার্টস। এদের যে মাউথ পার্টসটা রয়েছে সেটা ওয়েল ডেভেলপড এবং ম্যান্ডিবুলেট টাইপ, অ্যাডাপ্টেড টু ফিড ইজিলি অন দ্য মালবেরি লিভস, যাতে করে তারা খুব সহজে মালবেরি পাতা খেতে পারে, তাদের মুখটা এরকমভাবেই ডেভেলপড হয়ে রয়েছে। নেক্সট পয়েন্ট, দ্য ক্যাটারপিলার ইজ 12 সেগমেন্টেড। এই যে ক্যাটারপিলারগুলো সেগুলো 12টা সেগমেন্টেড হয়ে থাকে অ্যান্ড দ্য অ্যাবডোমিনাল রিজিয়ন হ্যাজ 10 সেগমেন্টেড হ্যাভিং 5 পেয়ার্স অফ সিউডোলেগস, এবং যে অ্যাবডোমিনাল রিজিয়ন্সটা রয়েছে সেটাতে 10টা সেগমেন্ট রয়েছে এবং সেখানে 5টা পেয়ার অফ সিউডোলেগস রয়েছে। নেক্সট পয়েন্ট, ইট ইজ অলসো প্রোভাইডেড উইথ এ স্মল ডর্সাল হর্ন অন দ্য অ্যানাল সেগমেন্ট। বলছে এবং অ্যানাল সেগমেন্টে স্মল ডর্সাল হর্নও প্রেজেন্ট থাকে। তারপরে বলছে, ফার্স্ট ইনস্টার লার্ভা ক্যান ফিড অনলি অন ভেরি সফট লিভস অফ মালবেরি প্ল্যান্টস। ফার্স্ট যে ইনস্টার লার্ভা রয়েছে তারা মালবেরি প্ল্যান্টসের একদম সফট যে পাতাগুলো সেগুলোই খেতে পারে। এবার আমরা পিউপা সম্পর্কে জানবো। বলছে, দ্য ক্যাটারপিলার স্টপ ফিডিং অ্যান্ড মুভ টুয়ার্ডস কর্নার অ্যামং দ্য লিভস অ্যান্ড সিক্রেট স্টিকি ফ্লুইড থ্রু সিল্ক গ্ল্যান্ড। বলছে ক্যাটারপিলারগুলো এই স্টেজে এসে খাওয়া বন্ধ করে দেয়, তারা তখন আর খাদ্য গ্রহণ করে না এবং তারা পাতার একটা কর্নারে চলে যায় এবং সেখানে গিয়ে সিল্ক গ্ল্যান্ড থেকে তাদের সিক্রেট হয় এক প্রকারের স্টিকি ফ্লুইড, যেটার মাধ্যমে তারা সেই স্থানে একদম আটকে যায়। নেক্সট পয়েন্ট বলছে, দ্য সিক্রেটেড ফ্লুইড কামস আউট থ্রু স্পিনার্ট অ্যান্ড টেক্স দ্য ফর্ম অফ লং ফাইন থ্রেড অফ সিল্ক। বলছে যে এই যে সিক্রেট ফ্লুইডটা হয়ে যায় সেটা বাতাসের সংস্পর্শে আসা মাত্রই শক্ত হয়ে যায় এবং সেটা লম্বা যে সুতো সিল্কে সেটা তৈরি করতে সাহায্য করে বা সেটা থেকে সেটা তৈরি এই লম্বা ধরনের সিল্কটা তৈরি হয়ে থাকে। উইচ হার্ডেন্স অন এক্সপোজিওর টু দ্য এয়ার, যেটা বললাম যে এবং এই যে সিল্ক গ্ল্যান্ড থেকে সিক্রেশনটা সেটা বাতাসের সংস্পর্শে আসা মাত্রই সেটা শক্ত হয়ে যায়। অ্যান্ড র্যাপড অ্যারাউন্ড দ্য বডি অফ দ্য ক্যাটারপিলার, এবং ক্যাটারপিলারদের সিল্ক গ্ল্যান্ড থেকে এই যে সিল্কটা মানে এই ধরনের যে সিক্রেশনটা হয়ে থাকে সেটা যে বাতাসের সংস্পর্শে আসা মাত্রই শক্ত হয়ে যায়, সেটা কী করে ক্যাটারপিলাররা তাদের গায়ের চারদিকে জড়িয়ে নেয় ইন দ্য ফর্ম অফ এ কভারিং কল্ড অ্যাজ কোকুন, মানে একটা কভার করার মতন নিজের বডিটাকে এরকম করে তারা গায়ের চারদিকে জড়িয়ে নেয় এবং সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে সেই স্ট্রাকচারটা সে যে কভারটা সেটাকে বলা হয় হলো কোকুন। এবার আমরা কোকুন সম্পর্কে জানবো। বলছে, কোকুন ইজ দ্য হোয়াইট কালার্ড বেড অফ দ্য পিউপা। কোকুন হচ্ছে পিউপার এক প্রকারের একটা হোয়াইট কালারের বিছানা বা বেড আমরা বলতে পারি, হুজ আউটার থ্রেডস আর ইররেগুলার, যেটার আউটার যে থ্রেডস বাইরের দিকে যে সুতোগুলো সেগুলো হচ্ছে ইররেগুলারভাবে সাজানো, ওয়াইল দ্য ইনার থ্রেডস আর রেগুলার, এবং ভিতরের দিকে যে সুতোগুলো সেগুলো একদম রেগুলারভাবে সাজানো।
Next point, the length of continuous thread secreted by a caterpillar for the formation of a cocoon is about 1000 to 1200 meters. বলছে যে এই যে সিল্ক গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়ে থাকে কন্টিনিউয়াসলি ক্যাটারপিলারদের, সেটার যে লেন্থটা, এই যে কোকুন ফরমেশনের জন্য যেটা সিক্রেশন হয়ে থাকে সেটার যে লেন্থটা, সেটা মোটামুটি 1000 থেকে 1200 মিটারের কাছাকাছি হয়ে থাকে। হুইচ রিকোয়ার্স 3 days টু কমপ্লিট। এবং টোটালি এরকম একটা কোকুন ফরমেশন করতে একটা ক্যাটারপিলারের 3 দিনের কাছাকাছি সময় লেগে যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোকুনের ছবি এবং কোকুনের মধ্যে যে ক্যাটারপিলারটা রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। নেক্সট পয়েন্ট বলছে দ্য বাইন্ডিং অফ থ্রেডস রাউন্ড দ্য কোকুন ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে যে প্রসেসে এই কোকুন ফরমেশনটা হয়ে থাকে ক্যাটারপিলারসটা, যে তাদের চারদিক থেকে এরকম কোকুনটা বাইন্ডিং করে, কোকুনটা ফরমেশন করে, সেটার যে প্রসেসটা সেটা ভীষণ ইন্টারেস্টিং। কী বলছে, দ্য কনস্ট্যান্ট রাউন্ড মোশন অফ দ্য হেড অফ দ্য ক্যাটারপিলার ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার অ্যাট দ্য রেট অফ 65 times per minute। বলছে এই ক্যাটারপিলারসটা কন্টিনিউয়াসলি তাদের হচ্ছে হেডটাকে মানে একটা রাউন্ড মোশনে ঘোরাতে থাকে একটা দিক থেকে আরেকটা দিকে, এবং এই যে রাউন্ড মোশনে তাদের হেডটাকে ঘোরানো সেটার রেটটা হচ্ছে পার মিনিটে 65, মানে 1 মিনিটে তারা 65 বার তাদের মাথাটাকে ঘোরায় ওয়ান সাইড থেকে আরেকটা সাইডে। নেক্সট পয়েন্ট বলছে নাও দ্য সিল্কওয়ার্ম পিউপা ইজ কভার্ড উইথ এ থিক ওভাল হোয়াইট অর ইয়েলো সিল্কেন কোকুন। এবং সেই যে কমপ্লিট হয়ে গেলে তাদের বডির চারপাশে কভার দেওয়াটা, তাহলে সে কোকুন ফরমেশনটা কমপ্লিট হয়ে যায় এবং সেটার যে কালারটা সেটা হচ্ছে হোয়াইট হতে পারে, ইয়েলোইশ হতে পারে, এবং হচ্ছে এটার যে শেপটা সেটা ওভাল সাইজের, ওভাল শেপের হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছে দ্য পিউপাল পিরিয়ড লাস্ট ফর 10 to 12 days। এই যে পিউপাল পিরিয়ডটা এটা মোটামুটি 10 থেকে 12 দিন অবধি স্টে করে। অ্যান্ড দ্য পিউপি কাট দ্য কোকুন, এবং পিউপি কী করে কোকুনটাকে কেটে দেয়। অ্যান্ড এমার্জ ইনটু অ্যাডাল্ট মথ, এবং ফাইনালি কোকুনটাকে কেটে দিয়ে অ্যাডাল্ট মথ হিসাবে এমার্জ করে, মানে উড়ে চলে যায়। এবার এমার্জেন্স অফ ইমাগো বা ক্যাটারপিলারকে যেটা বেরিয়ে যাওয়া, এবার ক্যাটারপিলারটা ফার্স্টে যখন মানে ওটা যখন বড় হয়ে যাচ্ছে পিউপিটা, তখন সেটাকে ইমাগো বলা হয়ে থাকে। এবং সেটা যেহেতু ক্যাটারপিলারটা কোকুনটাকে কেটে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই বেরিয়ে যাওয়াটাকে বলা হচ্ছে এমার্জেন্স। কী বলছে, ডিউ টু অ্যাক্টিভেট মেটামরফিক চেঞ্জেস ডিউরিং পিউপাল পিরিয়ড। পিউপাল পিরিয়ডে যেহেতু এক প্রকারের মেটামরফিক চেঞ্জেস ঘটে থাকে, দ্য অ্যাবডোমিনাল সিউডোলেক্স ডিসঅ্যাপিয়ার, ওদের অ্যাবডোমিনাল যে সিউডোলেক্সগুলো থাকে 5টা পিরিয়ডে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। অ্যান্ড 2 pairs অফ উইংস ডেভেলপ, এবং তাদের হচ্ছে 2 pairs অফ উইং ডেভেলপ হয়। নেক্সট পয়েন্ট বলছে ফাইনালি এ হোল ইজ ফর্মড থ্রু হুইচ দ্য ফিবল অ্যাডাল্ট মথ স্কুইজেস আউট দ্য কোকুন। তারা কী করে কোকুনে একটা হোল তৈরি করে যেটার মাধ্যমে মানে যেটা দিয়ে তারা বাইরে বেরিয়ে যেতে পারে। এবার আমরা আবার অ্যাডাল্ট মথে চলে এসেছি, যেহেতু ফাইনালি কোকুন থেকে কোকুন কেটে সেই ইমাগোটা বাইরে বেরিয়ে এসছে। এবার অ্যাডাল্ট মথের স্ট্রাকচার সম্পর্কে আবার কী বলছে, দ্য অ্যাডাল্ট মথ হুইচ এমার্জ ফ্রম দ্য পিউপা ইজ ইনক্যাপেবল অফ ফ্লাইট ডিউ টু সেভারেল সেঞ্চুরিজ অফ ডোমেস্টিকেশন। বলছে যেহেতু হচ্ছে ওরা অনেক মানে বডি ওয়েট এদের বেশি হয়ে থাকে, এবং এরা যেহেতু কন্টিনিউয়াসলি এদের ডোমেস্টিকেট করা হয়েছে যাতে করে এরা উঠতে না পারে সেভারেল সেঞ্চুরিজ ধরে, এই জন্য এরা ফ্লাইট করতে পারে না। এবং হচ্ছে বলছে ইট সার্ভাইভস ফর 3 to 6 days, এটা মাত্র 3 থেকে 6 দিন মতন বাঁচে। অ্যান্ড ডাজ নট ফিড ডিউরিং দিস শর্ট লাইফ স্প্যান, এটা আমরা আগেও পড়েছি একদম ফার্স্টে, যে এটা একদম এত শর্ট লাইফ স্প্যানে কিছু খাদ্য গ্রহণ করে না ডিউ টু ল্যাক অফ ফাংশনাল মাউথ পার্টস, এবং এদের ফাংশনাল মাউথ পার্টসও থাকে না। আর আমরা একদম ফার্স্টে দেখেছি যে এদের যে ফিমেলটা হয়ে থাকে সেই ফিমেলের বডি ওয়েটটা অনেক বেশি হয়ে থাকে, এবং এদের যে উইংস সেগুলো ফিবেল অর্থাৎ দুর্বল হয়ে থাকে, সেই জন্য এরা উঠতে পারে না। এইভাবে আবার অ্যাডাল্ট মথ তৈরি হয় এবং তারা আবার পুনরায় ফার্টিলাইজেশনে অংশগ্রহণ করে, এইভাবে এদের লাইফ সাইকেলটা ক্রমাগত কন্টিনিউ হতে থাকে। তো আমাদের সিল্কওয়ার্মের লাইফ সাইকেলটা পড়া কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।